ময়মনসিংহের ভালুকায় শুক্রবারের খুতবা টাকা উঠিয়ে আত্মসাতে বাধা দেওয়ায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম বাবু ও সাইদুল ইসলাম রনি, মোহাম্মদ কালাম, শফিক ও রফিক গংরা দীর্ঘদিন যাবত মসজিদের শুক্রবারের খুতবা টাকা উঠিয়ে মসজিদে জমা না দিয়ে নিয়ে যায়। ওই টাকা চাইতে গেলে বিভিন্ন প্রকার তালবাহানা সহ গালিগালাজ করে। পরে গত 28 জুলাই শুক্রবার মসজিদ কমিটির সভাপতি সহ সবাই মিলে নজরুল ইসলাম বাবু গংদেরকে মসজিদে টাকা উঠাতে নিষেধ করে। এতে নজরুল ইসলাম বাবু গংরা ক্ষিপ্ত হয়ে পড়ে এবং নিষেধকারীদের উপর হামলা চালায়। এতে হাজি চানমিয়া সহ 3 জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাজি চানমিয়া সহ বাকিদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় হাজি চানমিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বাবু সবকিছু অস্বীকার করেন। ভালুকা মডেল থানার এসআই মানিকুল জানান, 999 খবর পেয়ে ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি মুসল্লিরা মারামারি থামিয়ে দেয়। এ ঘটনায় হাজি চানমিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারা অনেকে আছে, কালাম, শয্যা,